নমস্কার। 2022 সালের 2রা জুন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, পাকিস্তানের প্রশাসন যদি সঠিক সিদ্ধান্ত না নেয় তাহলে দেশটি তিন ভাগে বিভক্ত হয়ে যেতে পারে। ইমরান খানের সেই আশঙ্কাই আজ বাস্তবের রূপ নিতে চলেছে। বর্তমানে পাকিস্তানে বেলুচিস্তান লিবারেশন আর্মি, তেহরিকে তালিবান আর লস্করে ইসলামের মতো বিদ্রোহী জঙ্গি গোষ্ঠীগুলি যেভাবে সক্রিয় হয়ে উঠেছে, তাতে জন্মলগ্ন থেকে ভারতের চিরশত্রু থাকা পাকিস্তান দেশটি খুব তাড়াতাড়ি কয়েক টুকরো হয়ে ভেঙে যাবে বলে আন্তর্জাতিক মহলে জল্পনা শুরু হয়েছে। সাধারণ নাগরিকদের উন্নতি আর দেশের সামগ্রিক উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়ার পরিবর্তে পাকিস্তান প্রতিবেশী শত্রু দেশ ভারতকে শায়েস্তা করার প্রচেষ্টাতে বছরের পর বছর ধরে কোটি কোটি টাকা খরচ করে এসেছে, যার ফলস্বরূপ আজ পাকিস্তান পৃথিবীর সবচেয়ে গরিব দেশগুলোর মধ্যে একটিতে পরিণত হয়েছে। বর্তমানে পরিস্থিতি এতটাই শোচনীয় যে একসময় পূর্ব পাকিস্তান বা বর্তমানের বাংলাদেশকে নিয়ন্ত্রণকারী পাকিস্তান দেশটি আজ নিজেই বাংলাদেশের তুলনায় গরিব হয়ে গেছে, আর দৈনন্দিন জিনিসপত্রের দাম হয়ে গেছে আকাশ ছোঁয়া। পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব, সামরিক ও রাজনৈতিক নেতাদের দুর্নীতি আর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির শিকার হয়েছে পাকিস্তান। আমাদের আজকের এই ভিডিওতে পাকিস্তান দেশটি কেন তিন ভাগে বিভক্ত হয়ে যেতে পারে আর বিভক্ত হয়ে গেলে বিশ্ব রাজনীতিতে তার কি প্রভাব পড়বে সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করব। তাই সবার কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমেই শুরু করি মানচিত্র থেকে। এটা হলো পাকিস্তানের মূল এলাকা, তবে প্রকৃতপক্ষে পাকিস্তান আরও বেশ কিছুটা জায়গা দখল করে রেখেছে, যেটা 1947 সালে ভারতের থেকে জবরদখল করেছিল। এই ভূখণ্ডকে পিওকে বা পাকিস্তান অকুপাইড কাশ্মীর বলা হয়। এতদিন পাকিস্তান এই ব্যাপারটা অস্বীকার করলেও চলতি বছরের 31 মে বর্তমান পাকিস্তান সরকারের অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল তাদের দেশের ইসলামাবাদ হাইকোর্টের সামনে স্বীকার করেছে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর আসলে একটি ফরেন টেরিটরি বা বিদেশি অঞ্চল। প্রায় 7 দশকেরও বেশি সময় ধরে একটি অঞ্চল ও তার নাগরিকদের নিজের দেশের অন্তর্ভুক্ত হওয়ার দাবি করতে থাকার পর আজ সেই এলাকাকে কোর্টের সামনে বিদেশি অঞ্চল হিসেবে উপস্থাপন করাতে পিওকে অঞ্চলের নাগরিকদের পাকিস্তান সরকারের প্রতি অনাস্থার মনোভাব সৃষ্টি হতে দেখা যাচ্ছে। তাই তো জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি নামের এক বিদ্রোহী দল পিওকে অঞ্চলকে ভারতের সাথে যুক্ত করার দাবিতে ধর্মঘট ও বিক্ষোভের ডাক দিয়ে প্রতিবাদ করে আসছে। এখানে একটা কথা মনে রাখতে হবে, শুধু যে পাকিস্তান সরকারের এই অঞ্চলকে বিদেশি অঞ্চল হিসেবে ঘোষণা করাতে এই বিদ্রোহ দেখা দিয়েছে তা নয়, পিওকে অঞ্চল দখল করার পর থেকেই পাকিস্তান সরকার এই অঞ্চলের উন্নতি বা নাগরিকদের জীবনযাত্রার মানের উন্নয়নের ব্যাপারে খুব একটা নজর দেয়নি। উপরন্তু এই অঞ্চলের জল আর জলবিদ্যুতের মতো সম্পদের ব্যাপক শোষণ করেছে। বছরের পর বছর ধরে চলা শোষণের বিনিময়ে পিওকের যতটা সুযোগ সুবিধে পাওয়ার বা উন্নয়ন হওয়ার কথা ছিল, সেখানে এই অঞ্চলের ভাগে তার 10% জোটেনি। তার ওপর আজ যখন পাকিস্তান উচ্চ মুদ্রাস্ফীতি, ভারী কর, ব্যাপক বিদ্যুতের ঘাটতি আর শিক্ষা ও স্বাস্থ্যের মতো সাধারণ সুযোগ সুবিধার অভাবে ভুগছে, তাই পিওকে অঞ্চলকে ভারতের সাথে যুক্ত করার দাবি আরও বেশি সোচ্চার হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পিওকে বা পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের উদ্দেশ্যে বলেছেন, পাকিস্তান আপনাদের বিদেশি মনে করলেও আপনারা আমাদের নিজের। একই সাথে রাজনাথ সিং তাদের ভারতের সাথে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। আজ পিওকে অঞ্চলে পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে বিদ্রোহ শুরু হয়েছে তাতে পিওকে অঞ্চল অদূর ভবিষ্যতে ভারতের সাথে যুক্ত হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে এই অনুমান বাস্তব হবে কিনা সেটা তো সময়ই বলবে। এবার আসি পাকিস্তানের মূল ভূখণ্ডের দিকে। পাকিস্তান মূলত 4টি প্রধান প্রদেশে বিভক্ত। সবচেয়ে উত্তর পশ্চিম দিকে রয়েছে খাইবার পাখতুনখোয়া, দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তান, দক্ষিণ পূর্বে আছে সিন্ধু প্রদেশ, আর পাকিস্তানের পূর্বাংশে আছে সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাব। সবচেয়ে মজার ব্যাপার হলো এই সবকটি প্রদেশের নাগরিকরাই তাদের জাতি, ভাষা, ধর্ম আর সংস্কৃতির বিচারে একে অপরের থেকে অনেকটাই আলাদা। যেমন খাইবার পাখতুনখোয়া প্রদেশের অধিকাংশ নাগরিকই পশতুন বা পাঠান জাতিগোষ্ঠীর। যেহেতু আফগানিস্তানের প্রায় 42% নাগরিকই পশতুন, তাই পাকিস্তানের পশতুনদের সাথে আফগানিস্তানের পশতুনদের দৃঢ় জাতিগত, সাংস্কৃতিক আর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তাই খাইবার পাখতুনখোয়া প্রদেশের পশতুন আর আফগানিস্তানের পশতুনরা পাকিস্তান ও আফগানিস্তানকে বিভক্তকারী গ্র্যান্ড লাইন সীমান্তকে বৈধ হিসেবে স্বীকৃতি দেয় না। তাই দুটি দেশের পশতুনরা মোটামুটি অবাধেই দুই দেশে যাতায়াত করতে পারে।
যেহেতু আফগানিস্তান আর খাইবার পাখতুনখোয়া প্রদেশের মধ্যে দূরত্বও খুবই কম, তাই আফগান রাজনীতির প্রভাবও এই অঞ্চলে অনেক বেশি দেখা যায়। তালিবান যেভাবে কয়েক বছর পূর্বে আফগানিস্তান দখল করে শাসন করতে শুরু করেছে, ঠিক একইভাবে পাকিস্তানের পশতুনরা পাকিস্তান দখল করে সারা দেশে শরিয়া আইন প্রণয়ন করতে চায়। এই স্বপ্ন পূরণের তাগিদে আজ খাইবার পাখতুনখোয়া প্রদেশে তেহরিকে তালিবান বা টিটিপি নামের এক বিপ্লবী গোষ্ঠী ব্যাপক সক্রিয় হয়ে উঠেছে। এই টিটিপি গোষ্ঠী পাকিস্তান সরকারকে অন ইসলামিক মনে করে, তাই এরা আফগানিস্তানের তালেবানদের মতো একই পথ অনুসরণ করে পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে যাচ্ছে। ইদানিং সময়ে এই বিদ্রোহীরা আত্মঘাতী বোমা হামলা, টার্গেট কিলিং আর পাকিস্তান নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানোর মতো একাধিক সন্ত্রাসবাদী কাজে লিপ্ত হয়েছে। এই বিদ্রোহীদের পাকিস্তান সরকার যদি শীঘ্রই দমন না করতে পারে, তাহলে খুব তাড়াতাড়ি এরা খাইবার পাখতুনখোয়া প্রদেশকে পাকিস্তানের থেকে সম্পূর্ণ ভিন্ন দেশ হিসেবে ঘোষণা করতে পারে বলে অনুমান করা হচ্ছে। এরপর আসি বেলুচিস্তান প্রদেশের কথায়। পাকিস্তানের সবচেয়ে বেশি মূল্যবান প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় এই প্রদেশে। পাকিস্তান বিগত কয়েক দশক ধরে এই অঞ্চল থেকে তেল, কয়লা, গ্যাস, লোহা, তামা, ক্রোমাইট, সোনা, সালফার, ব্যারাইটস, মার্বেল, কোয়ার্টজাইট আর চুনাপাথরের মতো বিভিন্ন মূল্যবান প্রাকৃতিক সম্পদ আহরণ করে আসছে। তবে এর বিনিময়ে এই অঞ্চলে পাকিস্তান কখনোই সেই রূপ কোনো উন্নয়নমূলক কাজ করেনি, ফলে বেলুচিস্তানের নাগরিকরা ধীরে ধীরে পাকিস্তানের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠেছে। আজ পরিস্থিতি এতটাই জটিল যে বেলুচিস্তানের নাগরিকরা পাকিস্তানের থেকে নিজেদের স্বাধীনতা লাভ করার জন্য বেলুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএর মতো বিদ্রোহী সংগঠন তৈরি করেছে। এই বিএলএ ইদানিং যেভাবে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও অন্যান্য নাগরিকদের আক্রমণ করছে, তাতে খুব শীঘ্রই যে বেলুচিস্তান একটি স্বাধীন দেশে পরিণত হবে এই ব্যাপারে খুব কম লোকজনই দ্বিমত পোষণ করছেন। যেভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশের হয়ে পাকিস্তানের বিরোধিতা করেছিল, আজও ঠিক একইভাবে ভারত বেলুচিস্তানের সপক্ষে দাঁড়িয়ে পাকিস্তানের বিরোধিতা করছে। ভারতের এই সমর্থনের জন্য বেলুচিস্তান ভারতকে ধন্যবাদ জানাতেও পিছুপা হচ্ছে না। বেলুচিস্তানের মতোই পাকিস্তানের আরো দুটি প্রদেশ সিন্ধু ও পাঞ্জাব পাকিস্তানের থেকে আলাদা হওয়ার স্বপ্ন দেখছে। সিন্ধু প্রদেশের সবচেয়ে ধনী ও ক্ষমতাশালী ব্যক্তিরা যেহেতু করাচি শহরে বসবাস করে, তাই সিন্ধু প্রদেশের অন্যান্য এলাকার তুলনায় করাচি শহরের উন্নয়নের দিকেই বেশি নজর দেওয়া হয়। পাকিস্তান সরকারের এই বৈষম্য নীতির জন্য সিন্ধু প্রদেশের লোকেরা নিজেদের ন্যায্য পাওনা পায় না। তাই তো আজ সিন্ধু প্রদেশে চলতে থাকা বৈষম্যের প্রতিবাদে সেখানকার নাগরিকরা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনও শুরু করেছে। এখানে একটা কথা মনে রাখতে হবে, পাকিস্তানের অস্থির রাজনৈতিক পরিবেশের কারণেও সিন্ধু প্রদেশের অধিকাংশ লোকেরা নিজেদেরকে পাকিস্তানের থেকে আলাদা একটি রাষ্ট্রে পরিণত করতে চায়। এবার আসি পাঞ্জাব প্রদেশের বিষয়ে। এই প্রদেশের নাগরিকদের অধিকাংশই সুন্নি ইসলামের অনুসারী, তবে এই অঞ্চলে বেশ কিছু সংখ্যক শিখ সম্প্রদায়ভুক্ত লোকজনও রয়েছে, যারা পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলকে পাকিস্তানের থেকে আলাদা করতে চায়। শুধু তাই নয়, ভারতের যে পাঞ্জাব অঞ্চল রয়েছে সেখানেও একদল বিদ্রোহী ভারতের পাঞ্জাব অঞ্চলকে ভারতের থেকে আলাদা করে পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের সাথে যুক্ত করে একটি বৃহত্তর পাঞ্জাব অঞ্চল বানিয়ে খালিস্তান নামের একটি নতুন দেশ তৈরি করতে চায়। তাই পুরো পাকিস্তান জুড়ে চলতে থাকা রাজনৈতিক অস্থিরতা, নেতাদের দুর্নীতি, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, প্রাথমিক সুযোগ সুবিধার অভাব আর সর্বোপরি বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের কারণে পাকিস্তান ভেঙে কয়েক টুকরো হয়ে যাওয়ার সম্ভাবনা দিন প্রতিদিন বেড়েই চলেছে। তাই পাকিস্তানের ভবিষ্যৎ ক্রমশ অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে। সবশেষে পাকিস্তানের ব্যাপারে জানার মতো আরো অনেক কিছু রয়েছে, কিন্তু একটি ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করা সম্ভব নয়, তাই আজকের মতো এখানেই শেষ করব। আশা করি আমাদের এই ভিডিওতে উপস্থাপিত সমস্ত তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটাই অনুরোধ, অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।